অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 7:20 বাকি, মানে 6:40, আর আমার ঘুম ভেঙে গেছে আজকে অ্যালার্মের সাহায্যে। তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম রাতে, আজকে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে তাই। তো এখন দেখতেই পাচ্ছ বাইরের দিকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বেশ ভালো লাগছে তাই না? তো চলো এখন এই যে মেয়েকে চলে আসলাম ডাকতে, মেয়ে উঠেও পড়েছে, চলো এখন নিচে চলে যাই। তো দেখো নিচে এসে ব্রাশ করে নিয়েছি, মেয়েদেরকেও দিয়েছি ব্রাশ করতে, ওরা এখনও ব্রাশ করছে। আর আমি এদিকে এই যে মৌরির জল ছাঁকো বলে গ্লাসগুলো একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আগের দিন রাতে মৌরির জল ভিজিয়ে রেখেছি আর কাঠবাদাম ভিজিয়ে রেখেছি। তো মৌরির জল অনেকদিন হলো খাওয়া হয়নি, এই এত গরম কয়েকদিন ছিল, তো সেই জন্য বর্ষাকাল পড়ে গেছে তবুও গরম ভাবটা কাটেনি। তো গরমের জন্যই আর কি কয়েকদিন মৌরির জল খাওয়া হয়নি, না হলে প্রতিদিন মৌরির জল খাওয়াটা আমাদের অভ্যাসের মধ্যেই পড়ে। মানে যে মানে প্রতিদিন আমাদের মৌরির জল চাই, কিন্তু এই কয়েকদিন গরমের জন্যই খাওয়া হয়নি। কী হয় বলো তো, রাতে তো মানে এত গরম থাকে, তো সেই জন্য রাতে যদি ভিজিয়ে রাখি পরদিন সকালে না প্রচুর একটা গন্ধ ছাড়ে, সেই কারণের জন্য মৌরির জল অনেকদিন হলো খাওয়া হয়নি। তো কালকের ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, মানে কালকের আবহাওয়াটা একটু ভালো ছিল, সেই কারণের জন্য কালকে রাতে আর কি মৌরির জল ভিজিয়েছিলাম। তো একজন খেয়ে নিয়েছে, ছোটো মেয়ে খেয়ে নিয়েছে দেখলে, আর এই যে বড় মেয়েকে দিলাম, বড় মেয়েও খাচ্ছে। আর এইদিকে আমি কাঠবাদামগুলো ছেঁকে ওদেরকে এখন দিয়ে দেবো আর কি। 6টার মতো ভিজিয়েছিলাম, একটা আমার শাশুড়িমা খেয়েছে, আর একটা মানে আর একটা আমি খাবো, আর দুজনকে দুটো 4টে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো চা করছি, আজকে চায়ের পরিমাণটা বেশি, কারণ মেয়েদেরকেও দেবো চা, কারণ ওদেরকে নাকি ঠান্ডা লাগছে, আর ওয়েদারটা আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটু ঠান্ডা ঠান্ডাও আছে, তো সেই জন্য ওদেরকে নাকি ঠান্ডা লাগছে। তো সেই জন্য ওদের জামাগুলো একটু চেঞ্জ করে দেবো, না হলে পড়তে গেলে কী হবে বলো তো, ওদেরকে ঠান্ডা লাগবে অনেক। তো সেই জন্য ওদেরকে জামাটা চেঞ্জ করে দেবো, মানে আর কি গেঞ্জি টেঞ্জি পরাবো আর হাফ প্যান্টটা পরাবো, তাহলে অতটা ঠান্ডা লাগবে না। তো চলো এখন চা ছেঁকে নিই। তো দেখো চা ছেঁকে এখন খেতে বসে গেছি আর কি, তিন মা মেয়েতে, ওদের জামাটাও চেঞ্জ করে দিয়েছি, মাথা আঁচড়ে দিয়েছি, সব কিছু হয়ে গেছে, শুধু ওরা খেয়ে দিয়ে চলে যাবে। এই যে দেখছো আগের দিনের অনেকগুলো রুটি রয়েছে, এতগুলো রুটি খাওয়া যাবে না, যদিও যটা খাবো খাবো, তারপর বাকিগুলো রেখে দেব। তো যাই হোক, এখন হচ্ছে চাটা খেয়ে নিই, তারপরে ওরা আর কি পড়তে যাবে। তো দেখো এই যে বেরিয়ে পড়েছে দুজনে পড়তে, ছাতা দিয়ে দিয়েছি, আজকে আর আমি গেলাম না, বৃষ্টি পড়ছে গুঁড়ি গুঁড়ি। তো আমি বললাম তোরা চলে যা, আমি হচ্ছে তাড়াতাড়ি করে বাকি কাজগুলো যেগুলো পড়ে আছে ওগুলো করবো। তো সেই জন্য ওদেরকে নিজেদেরকেই পাঠিয়ে দিলাম, আমাদের এইখানটায় রাস্তাটা কাটা, বাকিটা পুরো পাকা রাস্তা, তো ওদেরকে তাই পাঠিয়ে দিলাম আর কি। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে বেলা 9:35, আর আজকে সোমবার। তো সকালে একটুখানি তোমাদেরকে দেখি, আর কোনো কিছুই তোমাদেরকে দেখানো হয়নি, আর কোনো কিছু আমি করিও নি, কারণ কি ফোনে এত প্রবলেম হচ্ছিল, খালি স্টোরেজ ফুল দেখাচ্ছিল, তো সেই নিয়ে অনেকক্ষণ থেকে বসেছিলাম, 7টা থেকে প্রায় 8:30 পর্যন্ত বসেছিলাম, তারপরে স্নানটা করে এসে আবার ফোন নিয়ে বসেছি, খালি মানে কি বলবো, স্নান আর জল ভরা আর কাপড় জামা ধোয়া আর ওই বাসন টাসন মাজার যেগুলো কাজ থাকে আর কি কলের মধ্যে, তো সেই সব কাজগুলো সেরে এসেই আবার ফোন নিয়ে পড়েছিলাম। তো একটা ইউটিউব থেকে ভিডিও দেখলাম, ইউটিউব থেকে ভিডিও দেখে সমস্ত কিছু ঠিক করে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি।
তো আজকে সোমবার আর 9:35 বাজে, এখন অব্দি আমার কোনো কাজ হয়নি বললে বিশ্বাস করবে না। বিছানাটুকু খালি গুছিয়েছি, বাকি এখনো আমি তো ঘর দোয়ার পরিষ্কার করি সোমবার হলে জানো। তো আজকে এখনো পর্যন্ত কিচ্ছু করা হয়নি, কি করব না করব কিছু ভেবেই পাচ্ছি না। আজকে আবার মেয়েদের হাতের কাজ দেখাতে হবে স্কুলে, তো নিয়ে যেতে হবে ওদেরকে স্কুলে। তো তোমাদের সঙ্গে আর আমি এখন বেশি কথা বলছি না, তো শুধুমাত্র ভিডিওটা শুট করছি, পরে আমি ভয়েস দিয়ে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কি বলবো বন্ধুরা, সত্যিই বলছি এটাই হয়েছে আজকে আমার সাথে। ভেবেছিলাম যে একটু এডিটটা করে নিয়ে তারপর ব্লাউজটা মানে তৈরি করব, কালকে রাতে হাফ করে রেখে দিয়েছিলাম, আজকে হাফ করব বলে ভেবেছিলাম। ও মা, ভিডিও এডিট করতে করতে আমার কিছুতেই না তো ভিডিও এডিট করা যাচ্ছে না তো ভিডিও শ্যুট করা যাচ্ছে, এত পরিমাণ মেমোরি ফুল দেখাচ্ছিল। কিন্তু সেরকমভাবে আমার ফোন মেমোরিতে কিছু নেই, একটা নতুন এসডি কার্ড কিনেছি এই কিছুদিন আগে, ব্লগে আর কি দেখেছো, তোমাদের দাদা আমাকে কিনে দিয়ে গেছে এই মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে। তো যাই হোক, সেই কারণের জন্য না খুব আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছিলো, আর একটু হলে আমি পাগল হয়ে যেতাম। কারণ কি, তোমাদের সঙ্গে আমি কোনো কিছু শেয়ারও করতে পারতাম না, তোমাদের কাছে আমি ভিডিও এডিট করে পৌঁছাতেও পারতাম না। সেই জন্য আমার পুরো কি বলবো মাথাটা তা খারাপ হয়ে যাচ্ছিলো, যতক্ষণ না পর্যন্ত ঠিক করতে পারছিলাম, কোনো কাজেও আমি হাত দিতে পারছিলাম না। ফাইনালি ঠিক হয়ে গেছে, আর এখন আমি দেখতে পাচ্ছ পুরো ঘর দোয়ার সব কিছু চারিদিকটা মুছে নিচ্ছি, আর আমার মেয়েরাও চলে এসেছে পড়তে, আর মা ওই দিকে ওদেরকে স্নান টান করে স্নান করিয়ে দিয়েছে আর কি, আর ওদের খেতে দেবে আর কি একটু পরে। কিন্তু একজনকে স্নান করিয়ে দিয়েছে ওই যে ঘরে এসে ঢুকে গেল দেখলে, আর একজন হচ্ছে স্নান করছে আর কি। তো আমার ঘর দর মোছা হয়ে যেতে এখন আমি এই যে ঠাকুরের বাসন টাসন সব কিছু ধুয়ে নিয়ে এসে ঠাকুরের জায়গা মুছে আবার হচ্ছে ঠাকুরের জায়গাটাকে সাজিয়ে দিলাম। তো ঠাকুরের জায়গাটাকে সাজিয়ে দিয়ে তারপর আমি এই যে প্রদীপেও ধুয়েছিলাম আর কি, প্রদীপের সলতে করে নিয়ে প্রদীপে তেল দিয়ে এখন প্রদীপটা জ্বালিয়ে দিলাম। এরপর আমি ধূপটাও জ্বালিয়ে নিলাম। তো এরপর আমি এই যে গঙ্গা জল দিয়ে দিলাম গ্লাসের মধ্যে, তারপর ঠাকুরকে একটু ঘি মাখিয়ে এবার আমি ঠাকুরের মাথায় জলটা ঢেলে দিচ্ছি মন্ত্র বলে। তো যাই হোক, এখন এই যে দেখতে পাচ্ছ ফুল টুল আবারও চাপিয়ে দিচ্ছি, সব ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছি। ফুল দেওয়ার পর এরপর আমি হচ্ছে বেলপাতাটা দিয়ে দিচ্ছি ঠাকুরকে, কিন্তু ঠাকুর কিছুতেই বেলপাতাটা নিতে চাইছিল না, কেন কি জানি রাগ করেছে মনে হয়। আজকে আমি সকালে খেয়ে নিয়েছি জানো তো, আমি মনে মনে ভাবি যে ঠাকুর কি বলেছে না খেয়ে পুজো দেওয়ার কথা, তো নিরামিষ জিনিসই তো খেয়েছি বলো, ওই জন্যই হয়তো ঠাকুর রাগ করেছে। ঠাকুরকে বললাম পরের বার থেকে আর খাবো না, না খেয়েই তোমার পুজো দেবো। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ পুজোটা দেওয়া হয়ে গেছে, আর ঘন্টি টন্টি বাজিয়ে দিচ্ছি আর শাঁখটাও বাজিয়ে নিলাম। তো এখন এই যে আমার মেশিনে আর বাবাকে একটু ধূপটা দেখি। তো বন্ধুরা, এখন বাজে 10:40 আর পুজো টুজো দিয়ে রেডি হয়ে নিয়েছে, এবার যেতে হবে মেয়েদের স্কুলে, খিদে পাচ্ছে। কিন্তু খাওয়ার মতো ঘরে কিছুই নেই আপাতত, এখন মানে মুড়ি আছে আর চানাচুর আছে, কিন্তু মুসুর ডালের চানাচুর সেটা খাবো না। সংসার টোসার নেই, যে একটু নিরামিষ মানে নিরামিষ কিছু মুড়ি টুড়ি দিয়ে খেয়ে নেবো সেরকম কিছু নেই। তো দেখা যাক দোকানে গিয়ে খেতে পারি, মানে খেতে পারি বলতে কি বিস্কুট একটা প্যাকেট কিনবো 5 টাকাওয়ালা, দিয়ে ওটা খাবো আর জল খাবো, তো সেটা পরে। কিন্তু আজকে তোমাদের দাদা ভাই মানে আজকে না এই দুদিন আগে আমাকে 1000 টাকার মতো পাঠিয়েছে, কারণ সেটা হচ্ছে মানে কানের যে মানে ওষুধ নিয়েছি, তারপর মেয়েদের ওষুধ নেওয়া হয়েছে, মায়ের ওষুধ নেওয়া হয়েছে, মোট মিলিয়ে 1000 টাকার মতো হয়ে যাবে, বাকি আছে। তো সেখানে আমি 500 টাকা জমা দেবো, আর 500 টাকা হাতে রাখার জন্য দিয়েছে, মানে মেয়েরা তো যখন তখন এটা সেটার জন্য বায়না করে, তারপর কখন কি হয় না হয় মানে কখন কি দরকার লাগতে পারে, সেই জন্য 500 টাকা রাখবো হাতে। তো ওটা আজকে তুলবো, মানে ওখান থেকে গিয়ে তুলব, মানে ওদেরকে স্কুলে পৌঁছে দেওয়ার পর তারপরে তুলবো, আর হচ্ছে একটু মানে ওই ডাক্তারখানায় পয়সাটা দেবো বললাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, পরে কথা হচ্ছে আবার। তো বন্ধুরা দেখো, রাস্তায় বেরিয়ে পড়েছি, মেয়েদেরকে দিয়ে দিয়েছি 2টো ছাতা, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, এখন আর পড়ছে না, থেমে গেছে। কিন্তু আমার হাতে অনেক জিনিসপত্র রয়েছে আর কি, ওদের পিচবোর্ড হাতের কাজ টাজ রয়েছে, তারপর আমার একটা এক্সট্রা ব্যাগ রয়েছে, তার জন্য আমি ছাতা ধরতে পারছি না, আর আমি ছাতা আনিও নি এক্সট্রা। তো ওদের দুজনের জন্য 2টো ছাতা এনেছি, ওরা এখন নিয়ে যাচ্ছে। তো চলো এখন স্কুলে পৌঁছাই। তো বন্ধুরা, ওদের পরীক্ষা হয়ে গেছে 12:30 সময়, আর এখন বাজে 1:15, আর রাস্তায় বেরিয়ে পড়েছে। মেঘটার অবস্থা দেখো, পুরো কালো অন্ধকার হয়ে আছে। ওদের মানে পরীক্ষা শেষ হয়েছে 12:30 দিকে, আর এখন বাজে 1:15। তাহলে বলো কতক্ষণ পর্যন্ত এমনিই বসেছিলাম জানো, মানে 12:30 কি 12:00 সময় ওদের পরীক্ষা শেষ হয়েছে, খেতে টেতে 12:30 মতো বেজেছে। তারপর তো মানে যা বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, মানে থামারই নাম করছিল না। তো কখন থেকে বসে বসে তারপর হচ্ছে এই একটু বৃষ্টিটা থেমেছে, তারপর
বেরিয়েছি। তো ওদেরকে নিয়ে যে রাস্তায় বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তাও আমি ছাতা নিচ্ছে না, ওই আমার হাতে আর কি অনেকগুলো ব্যাগপত্র রয়েছে তাই। আর ছোটো মেয়ে দেখো আগেই একদম দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, তাই বড় মেয়েকে বলছি ওর মতো হাঁটতে পারছিস না তুই, তো চলো তোমাদের সাথে একটু যেতে যেতে গল্প করে নিই। তো বন্ধুরা এখন বাজে 1:12, আর এইভাবে বাড়ি যাচ্ছি, মানে কি বলবো, কখন থেকে বসে 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 বৃষ্টি কিছুতেই থামছে না, আর এখন যদিও থেমেছে পুরো মেঘ অন্ধকার হয়ে আছে। এই যে দেখো ব্যাগ ব্যাগপত্র দেখতে এরকম লাগছে ছোট, কিন্তু ব্যাগগুলো ভারী আছে, ব্যাগের ভেতরে ওদের জলের বোতল, তারপর থালা এইসব আছে, তারপর আমি সাবু দই কলা এগুলো কিনেছি আর কি, তো সেই জন্য আরো ব্যাগ ভারী হয়ে গেছে। আমার নন্দাই কখন থেকে বললো আসবে বলে, কিন্তু কিছুতে আসেনি। হ্যাঁ তো যাই হোক, তো বাড়ি যাই এখন পৌঁছে, মানে নন্দাইকে কখন থেকে দাঁড়াবো, একবার দাঁড়ো, ডাক্তারখানা খোলা আছে নাকি? আচ্ছা আচ্ছা একবার এদিকে তাড়াতাড়ি আয়। তো ডাক্তারখানাটা খোলা আছে, দেখে নি, বাকি কথা ঘরে গিয়ে বলবো। তো বন্ধুরা আবার আসলাম একটু তোমাদের সাথে কথা বলতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বা করবো দেখো, বৃষ্টির অবস্থা দেখো, আর এই জামা ভিজে গেছে, তাও মানে একটুখানি বৃষ্টিটা থামতে বেরিয়েছি, মানে 3টে ছাতা আনলে ভালো হতো, ওদের ছোট ছাতা একটা ছিঁড়ে গেছে, তো তার জন্য হচ্ছে একটা ওদের ছোট ছাতা আর একটা ছাতা নিয়ে এসেছি, আর এতগুলো ব্যাগ ধরবো না ছাতা ধরবো সেটাই ভেবে পাচ্ছি না। ওই তো ওইখানে তো দেখতে আরো জোরে আসছে, আর কি দারুণ লাগছে। আমার ওই যে কথাটা বলছিলাম, আমার নন্দাইকে আনতে আসার কথা বলা হয়েছিল আর কি, তো ও কি করেছে অর্ধেক রাস্তায় দাঁড়িয়ে গেছে, কোথায় আছে আমি তাও জানি না, তো দাঁড়িয়ে থেকে থেকে বিরক্ত হয়ে গেছে, এখন আবার বেরিয়ে পড়েছি রাস্তায়, এই যে তার মধ্যে এরকম ব্যাগের, আবার এই যে এই দেখো ব্যাগের হাতল ছিঁড়ে গেছে আর বেঁধে দিয়েছে এটার সাথে, ওটার আবার টয়লেট পেয়ে গেছে, এই বৃষ্টিতে কোথায় টয়লেট করবে বলো। তো চলো বন্ধুরা আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে, একদম বাড়ি গিয়ে এত বৃষ্টি আর কি করে বাড়ি যাবো তারও কোনো ঠিক নেই, কখন যাবো তারও কোনো ঠিক নেই, এদিকে ওরা তো যেমন দুটো ভাত খেয়েছে আর আমার খিদেতে পেট চুইচুই করছে, সেই যে বিস্কুট কিনে খাবো বলছিলাম একটা, কিন্তু খাওয়ার মতো সময় বা সুযোগ কোনোটাই হয়নি, তো সব মায়েরা দাঁড়িয়ে আছে সেখানে আমি একটা বিস্কুট কিনে খাবো, কীরকম একটা লাগে না, তো সেই জন্য খাইও নি, একটুখানি জল খেয়েছি ব্যাস হয়ে গেছে, ওই দিয়ে এখন কাজ চালাই, দুটো তো বাস মানে 1:30 বাসতে আছে, কখন বাড়ি ফিরবো তার কোনো ঠিক নেই, তো চলো আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে পরে। তো বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী বা করবো, তাই তোমাদেরকে প্রাকৃতিক দৃশ্যটা খালি দেখাচ্ছি, দেখো মানে হাঁসগুলো এত সুন্দর লাগছে, ভিজে ভিজে ওরা কী সুন্দর চড়ছে রাস্তার মধ্যে, বেশ আমরা এরকমভাবে ভিজে ভিজে রাস্তায় চড়তে পারতাম, কিন্তু আমাদের শরীর তো আর ওদের মতো না, আমাদের আবার উল্টোটা, বৃষ্টিতে ভিজলে সর্দি কাশি ঠান্ডা লেগে যাবে, আর ওদের জলে থেকে মানে জলে জলেই ওদের মানে থাকার জায়গা তাই না। আর এইদিকে যে এই যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে আমাদের মনসা মন্দির, সামনে পাকার মন্দিরটা, আর পাশে রয়েছে যে ঝুবড়ি কুটিরের মতন, ওটা হচ্ছে আগে মনসা মন্দির ছিল, আর এখন হচ্ছে মানে ওইখানে মা ওখান থেকে সরতে চায় না আর কি, সেই কারণের জন্য ওই মন্দিরটা ভাঙাও হয়নি, আর পাশেই ওই যে মনসা মন্দিরটা হয়েছে আর কি নতুন। তো বেশ
ভালো লাগছে, বৃষ্টিটা না হলে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা ও অনুভব করতে পারতাম না, তাই না? আর তোমাদের সঙ্গে শেয়ার করার সুযোগও হতো না। তো এই জন্যই বলে ঠাকুর যা করে ভালোর জন্যই করে। মানছি একটু খিদে পাচ্ছে, সহ্য করে নেব, কিন্তু প্রাকৃতিক দৃশ্যটা যে অনুভব করতে পারছি এটাই আমার জন্য অনেক। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ মেয়েরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বস্ত্রালয় মানে এগুলো পড়ছে। তো একটু কমেছে মনে হচ্ছে, বেরিয়ে যাবো নাকি ভাবছি, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো বলে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটু বক বক করতে, কি বা করবো। একটুখানি বৃষ্টিটা থেমেছে, তো দেখি বেরিয়ে যাব ভাবছি, আর দাঁড়িয়ে থাকতে পারছি না, খুব জোর খিদে পাচ্ছে গো। তো যাই হোক, এই দেখো এইদিকে কাজগুলো হচ্ছে, হাতের কাজগুলো আবার ফেরত দিয়ে দিয়েছে, ফেরত দিয়ে দিয়ে দেয়নি, মানে ম্যাডাম বলেছিল যে তোমাদের ইচ্ছে তোমরা রাখতেও পারো বা নিয়েও চলে যেতে পারো, তো ওরা কি করেছে নিয়ে চলে এসছে। তো যাই হোক এখন চলো, দেখো বৃষ্টিটা থেমে গেছে, এই সময় একটু বেরিয়ে পড়ি, তো চলো পরে কথা হচ্ছে তোমার সাথে। তো বন্ধুরা, এইমাত্র বাড়িতে আসলাম, মানে 5 মিনিট হবে, এখন বাজে 1:47। তো বাড়ি চলে এসেছি, এসে জাস্ট চেঞ্জ টেঞ্জ করলাম, আর হচ্ছে এই যে কলা দই, আর এই যে আবার 500 সাবুনি এসেছি, মানে কিছুদিন আগে এনেছিলাম, শেষ হয়ে গেছে খেয়ে খেয়ে, আবার মানে কিছুটা আছে আজকে ভেজাবো, আর এই যে দই এনেছি আজকে সন্ধ্যাবেলা খাবো, আমার ফেভারিট জিনিস সাবু, আর মা রান্না করে ফেলেছে, তো চলো কি কি রান্না করেছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর খাবো। আর মেয়েরা তো স্কুল থেকে খেয়ে এসছে, ওরা এখন একটু ঘুমোবে, আর ওদের ম্যাডাম আজকে বলেছে বিকেল থেকে পড়তে যাওয়ার কথা, মানে 3:30 থেকে পড়তে যাওয়ার কথা বলেছে, তো দেখা যাক, মানে দেখা যাক না, মানে হ্যাঁ দেখা যাক বটেই, কারণ বৃষ্টি আসলে কিভাবে পড়তে যাবে, এত বৃষ্টিতে পড়তে যাওয়া, দিয়ে আসা নিয়ে আসাটাই সব থেকে বড় মুশকিল, ওদেরও যেতে কষ্ট এই বৃষ্টিতে, তো ওই জন্য দেখা যাক, মানে বৃষ্টি যদি কম হয়, মানে বৃষ্টি যদি একটু ধরে যায় তাহলে পাঠাবো। তো ওরা একটু ঘুমাক, তো মাকে বলেছে আলু সেদ্ধটা মাখাতে, তো চলো যাওয়া যাক, প্রচন্ড খিদে পেয়েছে আর পারছি না থাকতে, তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো শেষ। যা হোক বন্ধুরা, এই পরীক্ষার লতাতে কিন্তু শাশুড়ি মায়ের হাতের রান্নাটা খেতে পাচ্ছি, তাই না? তো খেসারির ডালের ডাল আমি আগেই ভিজিয়ে রেখে গেছিলাম, মা সেই ডালটার আর কি বড়া ভেজেছে এই যে, আর আমি বলেছিলাম বেটে রাখতে আমি এসে করব বলে, কিন্তু বৃষ্টির জন্য তো আটকে গেছিলাম, আসতে পারিনি, তো সেই দেখে মা করে ফেলেছিল। আলু সেদ্ধ হয়েছে, পেঁপে সেদ্ধ আর খেসারির ডালের বড়া, এই দিয়েই এখন ভাতটা খাচ্ছি, আর ঘি মেখেছি একটু ভাতে। আর মেয়েরা স্কুল থেকে খেয়ে কি হবে, ওদেরকে নাকি আবার খিদে পেয়ে গেছে, তাই ওরাও খেতে বসেছে, মাও খেতে বসে গেছে, আর মাই বেটেছে ভাতটা। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা, হয়ে গেছে সন্ধে, আর দেখো আমার ফেভারিট জিনিস একদম কি বলবো নিয়ে বসে গেছি, চিনি নিয়েছি, দই দিয়েছি, আর কলা একটা ছাড়িয়ে নিয়েছি, ওই কলা হচ্ছে কিনে এনেছিলাম যেটা তোমাদেরকে দেখেছিলাম, আর এই যে সাবুটা আমি স্কুল থেকে ওদেরকে নিয়ে আসার পর ভাত খাওয়ার মানে ভাত খেতে বসার আগে আমি ভিজিয়ে দিয়েছিলাম, তো দেখেছো সাবুগুলো কত বড় হয়েছে, আর এখানে মেয়েদেরকে একটা করে কলা দিয়ে দিয়েছি, ওরা হচ্ছে ছোটো মেয়ে খেয়ে চলে গেছে খোসাটাকে এখানে ফেলে দিয়ে, আর বড়ো মেয়ে এই যে খাচ্ছে, বড়ো মেয়ে বলছে আমিও খাবো সাবু, কোন দিন ওদের ভালো লাগে আর কোন দিন ভালো লাগে না তার নেই ঠিক। তো আমি বললাম তোদেরকে কি আমি খেতে বারণ করেছি, তোরা খাস না বলে তার জন্যই তো বলি, তাই না? তো ওদেরকেও দেবো, আমিও খাবো, কাকিমাও খাবে আর কি একটু, তো মেখে নিই এখন চলো এটা, আর আমি তোমাদের সাথে একটু গল্পও করে নিই একটু। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সাবু নিয়ে বসে পড়েছি, এক জাম্বাটি সাবু, তো দেখা যাক কাকিমারা খায় নাকি, মা খায় এটা কলা দিয়ে আর একটু ভালোভাবে মাখিয়ে তারপরে খাবো, আমার তো খুব ভালো লাগে। আর আমার ননদ এই যে সে অল্প কটা নিয়ে গেল আর কি, ওই বড় ননদ এসেছে আর কি, ওই কাকিমার বড় মেয়ে, তো সে এমনি ভালো লাগে নাকি তাকে খেতে, তো ও অল্প কটা নিয়ে গেছে চিনি দিয়ে খাওয়ার জন্য, তো ওরও সাবু খুব ফেভারিট আর আমারও, তো চলো আমি আবার এরকম ভাবে মেখে খেতে খুব বেশি ভালোবাসি আর কি। তো রুটি করবো একটু, আর একটু দই রেখেছি, 200 মতো দই এনেছিলাম ওদের জন্য রেখেছি একটু, ওরা আছে রুটি দিয়ে খাবে, মানে রুটি করবো একটু পরে, রুটি দিয়ে খাবে, তো চলো এখন তাহলে খাওয়া দাওয়াটা সারি, তারপর আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে 7:30, আর আমার সাবু টাবু খাওয়া সব কিছু কমপ্লিট করে এসে এইদিকে দেখো কয়েকটা রুটি ভেজে নিয়েছি, আর ওই যে ভাজছি আর একটা বাকি আছে আর কি, তো রুটিগুলো প্রায় ভাজা হয়ে এসছে, আর ওই কাকিমাদের হচ্ছে মাংস, তারপর ওই পায়েস, মেয়েরা তো ওই দিয়ে খেয়ে নেবে, আর আমার ওবেলা জল ঢালা ভাত আছে, মানে ওই যে ভাত এমনি নিরামিষ আর কি ভাত আর বড়া আছে, তো ওইটাই আমি খাবো রাতে, তো রুটি তো আমি খাই না খুব একটা,
চা দিয়েই ওই সকালে খেতেই আমার ভালো লাগে, এমনিতে আমার ভালো লাগে না। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি প্রথমবার আমার চ্যানেলে আমাকে প্রথম দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট দিন নেক্সট ব্লগে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।